মালদা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী সুতপা চ্যাটার্জি আমার সামনে রয়েছেন। আমাদের স্কুলে হায়ার সেকেন্ডারি সেকশনটা স্টার্ট করে 2000 সালে, তখন শুধুই আর্ট স্ট্রিম ছিল। কাউন্সিলের পারমিশনটা এসেই যে 2010-এর জন্য, সেই সময় থেকে সায়েন্স স্ট্রিম সাবজেক্টগুলো পড়ানো শুরু হয়। তো যেহেতু 4টে করে সাবজেক্ট নিয়ে মেয়েরা পড়াশোনা করে, 4টে অপশনাল ইলেকটিভ অপশনাল সাবজেক্ট, সুতরাং সায়েন্সের 4টে সাবজেক্টেরই যখন আমরা পারমিশন পেলাম, সেটা 2010 সাল, সেই সময় থেকে সায়েন্সের পঠন পাঠন শুরু হয় এই স্কুলে। তো তারপরে 2 বছর গেছে, যে 2 বছরে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে আমাদের মেয়েরা, রেজাল্ট আমি খুশি, রেজাল্ট ভালো। কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, এই সাবজেক্টগুলো আমাদের স্কুলে নেই। এগুলোর জন্য আমরা চেষ্টা করছি, যদি ভবিষ্যতে পাই তাহলে আশা করি যে আরও কিছু মেয়েকে আমরা ঠিকঠাক মানে ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করতে পারব। আমাদের স্কুলে বরাবরই গান বাজনা, নাচ, আবৃত্তি, ছবি আঁকা, তারপরে এই সায়েন্স মডেল তৈরি, সায়েন্স প্রজেক্ট তৈরি ইত্যাদি যে সমস্ত বিষয়গুলি, কিছুটা সৃষ্টিশীলও বটে, আবার কিছুটা নিজের প্রতিভাকে প্রকাশিত বিকশিত করবার ক্ষেত্রেও সহায়ক। খেলাধুলোর ক্ষেত্রে তো মালদা গার্লসের, মালদা জেলার মধ্যে মালদা গার্লস হাই স্কুলের একটা বড় নাম রয়েছে, এটা নিশ্চয়ই আপনাদের অজানা নয়। বিশেষ করে খোখো, ভলিবল, কাবাডি, সাধারণ অ্যাথলেটিক্স সব কিছুতেই, কোথাও রানার্স কোথাও চ্যাম্পিয়ন, এর নিচে কিছু নেই। হইচই সিজন 3 এখানে যে শুটিং হচ্ছে, এখানে যে আমার মেয়েরা পার্টিসিপেট করবার সুযোগ পাচ্ছে, এই সুযোগটা পেয়েছে যাদের জন্য তাদেরকে আমি স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বড় কোনো এক্সপোজার সবাই চায়, ভালোবাসে, আর ওদের যদি কিছু ভবিষ্যতে এখান থেকে কোনো উন্নতি হয়, আমি তো ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করি এই ধরনের প্রোগ্রাম। অসংখ্য ধন্যবাদ ওনাকে। আর এই মুহূর্তে আমরা অবশ্যই চলে যাব টিচার্স কমন রুমে, তাদের সাথেও দু একটি কথা বলতে, এবং অবশ্যই আমাদের আরও কিছু প্রোগ্রাম তো রয়েইছে। আজকের অসাধারণ অনুষ্ঠান তো আপনাদের সামনে তুলে ধরতেই হবে, সেই গুরু দায়িত্ব পালন করতে আমি চলে যাব। নমস্কার ম্যাডাম। হইচই সিজন 3 নিয়ে আমরা আপনাদের স্কুলে, প্রথমেই জানতে চাইবো যে পড়াশুনোর পাশাপাশি ছাত্রীদের এই ধরনের যে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলোকে ডেভেলপ করার একটা প্ল্যাটফর্ম, এগুলোর গুরুত্ব কতখানি আপনার মনে হয়? মানে বিভিন্ন সাংস্কৃতিক বিষয়গুলো তাদের সম্পূর্ণ সামগ্রিক বিকাশের পথে এগুলো কতটা দরকার পড়াশুনোর পাশাপাশি? হ্যাঁ, অবশ্যই দরকার তো আছে, কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস দেখানোর একটা সুযোগ থাকছে, অবশ্যই এটা আমার কাছে পছন্দের। এই ধরনের প্রোগ্রাম আমাদের এর আগেও হয়েছে, তবে এই প্ল্যাটফর্মকে যদি মানে ধরে রেখে মেয়েরা মানে ভবিষ্যতে যদি কোনো করতে পারে, সাইন করতে পারে, তাহলে সেটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা হবে। অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ পড়াশোনার সাথে সাথে প্রত্যেকে একটা রিল্যাক্স দরকার হয়, এবং গান বাজনা এবং নাচ এই সবগুলো একটা রিল্যাক্সের ব্যাপার। মানে পড়াশোনার সাথে সাথে এগুলো থাকলে আমার মনে হয় পড়াশোনাটা আরও ভালো হয়। Hey,